সাথে কাপড়টাকে। তারপরে কাপড়টাকে রাউন্ড শেপে কেটে নেব। কাটার পর আমি এইভাবে সাইড দিয়ে কাপড়গুলোকে আবারও কাটবো, যাতে আমার পিছনে জুড়তে সুবিধা হয়। ফেভিকল দিয়ে আমি আবার কাপড়গুলোকে আস্তে আস্তে জুড়ে দেব। চারিদিকে একটা জুট নিয়ে চারিদিকে আমি ওটাকে রাউন্ড শেপে ঘুরিয়ে নেব। দেখতে ভীষণ সুন্দর লাগবে জিনিসটা। এখন যেহেতু জুটের জুয়েলারি প্রচুর পরিমাণে মানুষজন পরছে, দেখতেও ভীষণ সুন্দর লাগে। জুটটা দেওয়া হয়ে গেছে, আমি ড্রয়িং করে নিয়েছি, কারণ ড্রয়িং দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত, তাই আমি ড্রয়িংটা করে নিয়েছি। আপনারা আপনার ইচ্ছে মতো ড্রয়িং করবেন, যে কোনো রকম ড্রয়িং করলে দেখতে সুন্দর লাগবে, যেটা আপনাদের ভালো লাগে সেরকম একটা ড্রয়িং আপনারা করে নেবেন। আমি এবার এটাকে কালার করব, ফেব্রিক কালার করছি, অ্যাক্রিলিক ফেব্রিক। কটন বল নিয়ে নিয়েছি, কটন বলগুলো ওই জুটটাকে ঢুকিয়ে একটা করে ফাঁস মেরে নেব, যাতে না খুলে যায়। ভেতর দিয়ে ঢুকিয়ে নিলাম, তারপর আমি এক্সট্রা অংশটা কেটে দেব। নিলাম এরকম।
কোমরের পিছনে দিয়ে দেবো, একটাকে দুটো সেম লেন্থে রাখবো না, উঁচু নিচু করে রেখে দেবো। এটাকে এবার আমি ফ্যাব্রিকের সাহায্যে, সরি ফেভিকলের সাহায্যে আটকে দেবো পিছনে। আমি এবার টার্সেল বানাবো, টার্সেলটার জন্য আমি থ্রেড নিয়েছি, এবার ওটাকে আমি বেলনি পাকিয়ে নিয়েছি পুরোটা। এবার আমি এটাকে অ্যাটাচ করে দেবো খাটটার সাথে।